হাঁটতে আসলাম ওলপোর্টে, মন্ট্রিয়াল ওলপোর্ট খুবই বিখ্যাত। শুরুতেই চোখে পড়লো জাদোর এমট্রিয়াল, মানে আই লাভ মন্ট্রিয়াল। সামারে রাতের বেলা ওলপোর্টের লাইটিং গুলো দেখতে খুব ভাল লাগে। চলুন তাহলে দেখি, ছোট ছোট দোকানগুলোকে লাল আভায় সজ্জিত করেছে, সেই লাইটগুলো পানিতেও রিফ্লেক্ট হচ্ছে, অসাধারণ লাগছে। মন্ট্রিয়ালে ঘুরে দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে ওলপোর্ট একটা। আর এই ফেরি হুইল খুবই পপুলার, এই ফেরিতে উঠলে পুরা মন্ট্রিয়াল দেখা যায়। যারা মন্ট্রিয়াল ঘুরতে আসে অনেকেই উঠে। পানির ধার দিয়ে ছোট ছোট গাছ আছে, একবার সামারে সেই গাছগুলোর উপর কানাডিয়ান বিখ্যাত মানুষগুলোর রিফ্লেক্ট করে দেখানো হয় প্রজেক্টরের মাধ্যমে। বসে বসে এই জিনিসটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে, কখন যে অনেকটা সময় চলে যায় বোঝা যায় না। আমি প্রত্যেকটা সামারেই সন্ধ্যাবেলা যাই, গিয়ে প্রজেকশন গুলো দেখি বসে বসে। ওলপোর্টে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটেই পার্ক চন্দ্রাপুর। লাইট দেখে মনে হচ্ছে ওখানে কোনো কনসার্ট হচ্ছে। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা জ্যাককার্তিয়ার ব্রিজ। সামার এবং উইন্টার পুরোটা সময় এই ব্রিজটাকে বিভিন্ন লাইটে সজ্জিত করে, বিভিন্ন ওকেশন অনুযায়ী আবার এই ব্রিজের লাইটও পরিবর্তন করে। অনেক তো হাঁটাহাঁটি হলো, এবার মনে হলো একটা আইসক্রিম খাই। আইসক্রিম নিলাম, এখন বাসার দিকে যাব। আজকের মতো এখানেই, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসছি। ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। বাই।